নমস্কার বন্ধুরা, আজ 8ই সেপ্টেম্বর 2023 সাল। আজ সারা ভারতবর্ষের আলু চাষি থেকে আলু ব্যবসায়ী সকলেই তাকিয়ে রয়েছে আলুর বাজারের দিকে, অর্থাৎ আলুর বাজার কবে বাড়বে। কিন্তু আলুর বাজার বাড়বেটা কী করে? কারণ আলুর চাষ তো আর কম হচ্ছে না। আমাদের উত্তরবঙ্গই বলুন আর দক্ষিণবঙ্গই বলুন, সারা ভারতবর্ষেই আলু চাষের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা এই লকডাউনের পর থেকে সকলেই বাড়িতে বসে গিয়েছে, আর তাদের জীবিকা হিসেবে এখন এই কৃষিকাজটাকেই হাতিয়ার করে বেছে নিয়েছে। তাছাড়া এখন সকলেই আলু চাষি, সকলেই কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী শ্রমজীবী সবাই এখন এই আলু চাষটাকে বেছে নিয়েছে এবং আলু চাষ করে। তাছাড়া পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত রাজ্য এবং প্রতিবেশী দেশে রপ্তানি করা হয়, যেমন আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ আর প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ, তো সেই সমস্ত রাজ্য এবং দেশগুলোতে আজকাল প্রচুর পরিমাণে আলু উৎপাদন করা হচ্ছে। আগে প্রতিবেশী দেশ যেমন ভুটান রয়েছে, এই ভুটানে উত্তরবঙ্গের আলু থেকে শুরু করে যে কোনো সবজি রপ্তানি করা হতো, কিন্তু বর্তমানে এই ভুটান দেশ থেকে আলু, কাঁচা আলু এবং শাক সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলো সবই ভুটান থেকে এখন এই উত্তরবঙ্গের বাজারগুলোতে আমদানি হচ্ছে। এছাড়া নেপালে আগে যেমন প্রচুর পরিমাণে এই পশ্চিমবঙ্গের আলু রপ্তানি করা হতো, কিন্তু এখন এই নেপালে উত্তরপ্রদেশের আলু বাজারগুলোকে, নেপালের বাজারগুলোকে কব্জা করে নিয়েছে। বিহারেও পশ্চিমবঙ্গের আলু ব্যাপক পরিমাণে রপ্তানি করা হতো, কিন্তু ইউপির সস্তা আলু বিহারের বাজারগুলোকে কব্জা করে নিয়েছে। উড়িষ্যাতেও সেম বাজার রয়েছে। উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশেও বর্তমানে ইউপির আলুর সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর প্রতিযোগিতা তৈরি হয়েছে, কে কার থেকে সস্তা দরে আলু বিক্রয় করতে পারে। আর তাই জন্য আজ পশ্চিমবঙ্গের যে বাজারগুলো রয়েছে রপ্তানি করার, সেই বাজারগুলো কমে যাচ্ছে। আর এই কারণে বন্ধুরা আজ আলুর বাজারটা এত নিম্নগামী। দিনকে দিন আলুর চাহিদার তুলনায় উৎপাদন বাড়ছে, এছাড়া কোল্ড স্টোরেজের সংখ্যাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে বেশি করে আলু স্টোরে সংরক্ষিত হচ্ছে। তাই বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আলুর বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও আগে বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর বাজার বৃদ্ধি পেত, কিন্তু এখন আমরা বেশ কিছুদিন থেকে পরিলক্ষিত করছি যে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও আলুর বাজার কিন্তু বাড়ছে না। আর তাই জন্য বন্ধুরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে আলু বিক্রয় করায় বুদ্ধিমানের কাজ বলে মনে করা হচ্ছে। আর তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরব সমগ্র পশ্চিমবঙ্গে আলুর বাজার মূল্য কত রয়েছে, বন্ডের বাজার মূল্য কত রয়েছে, আর রেডি আলুর বাজার মূল্য কত রয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। সবার প্রথমে দক্ষিণবঙ্গের আলুর বাজার নিয়ে আলোচনা করছি। বাঁকুড়া জেলায় 50 কেজি রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 610 টাকা, আর এখানকার বন্ডের বাজার 50 কেজি হিসাবে জ্যোতি আলু 400 টাকা থেকে 425 টাকা 50 কেজি হিসাবে, আর এখানকার K22 যে আলু রয়েছে তা রেডি হিসেবে বিক্রয় করা হচ্ছে 675 টাকা থেকে 680 টাকা, আর K22-এর 50 কেজি বন্ডের বাজার 525 টাকা থেকে 550 টাকা 50 কেজি হিসাবে। হুগলি জেলার বৈচি ইউনিটে আলুর বন্ডের বাজার জ্যোতি আলু হিসাবে 50 কেজি 420 টাকা থেকে 440 টাকা, আর রেডি আলু এখানে বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা ডালা হিসাবে, আর গড় হিসাবে বিক্রয় করা হচ্ছে 590 টাকা থেকে 600 টাকা। হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসাবে 440 টাকা থেকে 460 টাকা ভালো কোয়ালিটি, আর রেডি হিসাবে এখানে বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা 50 কেজি হিসাবে। আজ হুগলি জেলার সিঙ্গুরে 50 কেজি বন্ডের বাজার মূল্য জ্যোতি হিসাবে 450 টাকা থেকে 480 টাকা ভালো কোয়ালিটি জ্যোতি আলু, আর রেডি হিসাবে এখানে বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 670 টাকা 50 কেজি হিসাবে। আজ বর্ধমান জেলার দেবীপুরে জ্যোতি আলুর বন্ডের বাজার 420 টাকা থেকে 450 টাকা ভালো কোয়ালিটি, আর রেডি হিসেবে এখানে বিক্রয় করা হচ্ছে গড় 600 টাকা থেকে 625 টাকা, আর ডালা হিসেবে এখানে বিক্রয় হচ্ছে 650 টাকা থেকে 660 টাকা 50 কেজি হিসাবে। আজ বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসাবে 400 টাকা থেকে 400
20 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 600 টাকা থেকে 610 টাকা। আজ বর্ধমান জেলার জামালপুর ইউনিটে রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 650 টাকা থেকে 680 টাকা, আর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসাবে 420 টাকা থেকে 440 টাকা। আজ বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে বন্ডের বাজার মূল্য জ্যোতি আলু 50 কেজি 420 টাকা থেকে 450 টাকা, আর রেডি হিসাবে এখানে বিক্রয় হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা ডালা হিসাবে। আজ রামেশ্বরপুর মণিপুরে বন্ডের বাজার মূল্য জ্যোতি আলু হিসেবে 50 কেজি 440 টাকা থেকে 450 টাকা, আর রেডি হিসেবে এখানে বিক্রয় হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা মাত্র। বাঁকুড়া জেলার তালডাংরায় আজ রেডি জ্যোতি আলু 50 কেজি হিসেবে 600 টাকা থেকে 620 টাকা বিক্রয় করা হচ্ছে, আর বন্ডের বাজার 420 টাকা থেকে 440 টাকা, আর এখানকার K22 আলু বিক্রয় হচ্ছে 50 কেজি হিসেবে 500 টাকা বন্ডের বাজার মূল্য, আর রেডি হিসেবে 650 টাকা থেকে 690 টাকা 50 কেজি হিসেবে বিক্রয় করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার কালিকাপুর আর কুসমাশুলির বাজারে জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসাবে 425 টাকা থেকে 440 টাকা ভালো কোয়ালিটি, আর গড় হিসাবে এখানে জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে 580 টাকা থেকে 600 টাকা, আর এখানকার K22 আলু বিক্রয় করা হচ্ছে রেডি হিসাবে 650 টাকা থেকে 670 টাকা, আর K22 বন্ড বিক্রয় করা হচ্ছে 475 টাকা থেকে 500 টাকা 50 কেজি হিসাবে। এবারে আলোচনা করছি উত্তরবঙ্গের আলুর বাজার নিয়ে। আজ মালদা জেলায় ইংলিশ বাজারে রেডি জ্যোতি আলু 50 কেজি হিসেবে বিক্রয় করা হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা, আর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসেবে বিক্রয় হচ্ছে 370 টাকা থেকে VIP আলু জ্যোতি 400 টাকা 50 কেজি হিসেবে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় বন্ডের জ্যোতি আলু 50 কেজির বাজার মূল্য 370 টাকা থেকে ভালো আলু 400 টাকা বিক্রয় হচ্ছে, আর রেডি হিসেবে 500 টাকা থেকে 550 টাকা 50 কেজি হিসেবে বিক্রয় করা হচ্ছে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে রেডি জ্যোতি আলু বাজার মূল্য 50 কেজি হিসেবে 570 টাকা, আর বন্ডের বাজার মূল্য 350 টাকা থেকে 360 টাকা, আর লাল হল্যান্ড আলুর বাজার মূল্য 50 কেজি বন্ডের বাজার 400 টাকা থেকে 410 টাকা জলপাইগুড়িতে, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা 50 কেজি হিসাবে। আজ সমগ্র উত্তরবঙ্গে যে লাল হল্যান্ড আলুর চাষ করা হয় সেই হল্যান্ড আলুর 50 কেজি বন্ডের বাজার মূল্য 400 টাকা থেকে 425 টাকা ভালো আলু রেডি হিসেবে বিক্রয় করা হচ্ছে 50 কেজি 550 টাকা থেকে 600 টাকা। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করা করবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।